বালুরঘাটে প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। আজই গঙ্গারামপুরে পৌঁছন বিপ্লব। স্টেশন থেকে হুট খোলা গাড়িতে চেপে মিছিল এবং জনসংযোগ করেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজন। সুজনের কাছে যাব। সুজন, এই জায়গা অর্থাৎ এই বালুরঘাট লোকসভা কেন্দ্র বিজেপির রাজ্য সভাপতির নিজের কেন্দ্র, সেখানে গতবার তিনি জয়লাভ করেছিলেন, সেই জায়গায় তৃণমূল কর্মীদের কতটা কনফিডেন্স এবার যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি নিজে যেখানে প্রার্থী, তাকে হারিয়ে তারা জিততে পারবেন? একদমই তাই। তোমাকে এই অংশই থেকে বলে রাখি যে একদিকে যেমন বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাট লোকসভা কেন্দ্রের তিনি গতবারে জিতেছিলেন সুকান্ত মজুমদার, তাকে টক্কর দেওয়ার মতো একমাত্র যারা রাজনৈতিক মহল মনে করছেন, তৃণমূলের কর্মীরা যেটা মনে করছেন যে জেলায় তাকে টক্কর দেওয়ার মতো একমাত্র বিপ্লব মিত্র রয়েছেন, যিনি জেলার রাজ্যের তিনি মন্ত্রীও বটেন। এবং একদিকে তোমাকে বলে রাখি যে এই যে লোকসভা নির্বাচন, তার কিন্তু দিন তারিখ না ঠিক হলেও এই যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে দুই প্রার্থী, দুই শিবিরের দুই প্রার্থী, তাদের কিন্তু প্রচারে ধর তুলেছেন। একদিকে যেমন কালকে বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাট লোকসভা বিভিন্ন কেন্দ্রে তারা প্রচার চালিয়েছেন, ঠিক সেই দিকে কিন্তু আজকে কলকাতা থেকে তিনি জেলায় ফিরে বিপ্লব মিত্র আজকে কিন্তু তিনি প্রচার চালালেন। এবং প্রথমে তিনি গঙ্গারামপুর স্টেশনে পৌঁছায় এবং সেখান থেকে যে কর্মীদের উচ্ছ্বাস ছিল সেটা কিন্তু দেখার মতো ছিল। সেখানে তিনি রূপখোলা গাড়িতে চড়ে তিনি কিন্তু গঙ্গারামপুর শহরে বিভিন্ন অংশে তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করে, র্যালি করেন এবং তারপরে কিন্তু নিজে হাতে তুলি নিয়ে সকাল সকাল দেওয়াল লিখন শুরু করেন এবং নির্বাচনী প্রচার তিনি কিন্তু একদম খামতি রাখতে চাইছেন না। এবং পাশাপাশি তিনি একটা ছোট বৈঠকও করেন কর্মীদের সঙ্গে যে আগামী দিনে যে এই যে লোকসভা নির্বাচনে কিভাবে রূপরেখা তৈরি করতে হবে তা কিন্তু তিনি কর্মীদের সঙ্গে আলোচনা সেরে নেন। এক প্রকার বলাই যেতে পারে যে এই যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী রয়েছেন বালুরঘাট লোকসভা থেকে, অপরদিকে বিপ্লব মিত্র, এদের দুজনের টক্কর কিন্তু এবার যথেষ্টই সারা জোরদার টক্কর হতে চলেছে, সেটাই কার্যত স্বাভাবিক। এবং সেই জন্যই যারা এখানে আজ এই যে গোটা প্রচারে যারা নেমেছেন তারা প্রত্যেকে আত্মবিশ্বাসী। একদিকে যখন আমরা বিপ্লব মিত্রকে দেখতে পাচ্ছি, বিপ্লব মিত্র তিনি কি বলেছেন প্রচারে শোনাবো। মানুষ চাইছেন যে এই লোকসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করি এবং এখান থেকে যাতে লোকসভায় একজন মানুষ যেতে পারেন যিনি আমাদের জেলার মানুষের কথা বলবেন এবং জেলার মানুষের বিভিন্ন দিনের যে বঞ্চনা সেই বঞ্চনার ব্যাপারটা নিয়ে পার্লামেন্টে সোচ্চার হবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন।